প্রথমে ভেবেছিলাম যে নেটওয়ার্কের সমস্যা, কখনো ওয়াইফাই কখনো মোবাইল নেটওয়ার্ক, দুভাবেই ব্যর্থ হলাম। লাইভে যেতে পারছিলাম না, কোনো অবস্থাতে এক ঘন্টা যাবৎ ট্রাই করে ফেসবুক লাইভে আসতে পারতেছি না। প্রথমে ভেবেছিলাম যে ওয়াইফাই নেটওয়ার্কের সমস্যা, পরে মোবাইল ডাটা দিয়ে আসলাম, দেখি তাও ফেসবুক লাইভে আসতে পারতেছি না, জানি না কী কারণ। যা নিয়ে বলতে চেয়েছিলাম ফেসবুক লাইভে তা আমি রেকর্ড করে আপনাদের জানাচ্ছি। বাংলাদেশে এখন একজন ক্রিকেটার আবার একজন নায়িকার নাবালক পুত্রের, নাবালক শিশু পুত্রের নামাজ নিয়ে খুব ব্যস্ত আছে বাংলাদেশে মিডিয়া পাড়া। মনে হলো এই দুই খবর ছাড়া বাংলাদেশে আর কোনো নিউজ ছিল না। এই ক্রিকেটার খেলা কী খেলছে না তারাই লিখছে যে তিনি ভালো খেলতে পারেন নাই, কিন্তু তিনি নামাজ নিয়ে খুব প্রশংসিত হচ্ছেন। এই দেশে আমরা জানি আবার কারা প্রশংসিত আমরা জানি, এই দেশে সুদখোর, ঘুষখোর, লম্পট, জমি দখলকারী, ড্রাগ এডিক্টে সবাই নামাজের জন্য প্রশংসিত, আমরা তা জানি। কারণ তারা জানে নামাজ হলো আর কিছু আপনি পারেন আর না পারেন। এই দেশে সরকারি কর্মকর্তা যারা ঘুষখোর তারাও সবার আগে যায় নামাজ নিয়ে বসে, সবার আগে তারা কেড়ে ওয়াক্ত বোঝে নামাজ পড়ে। একটা যায় নামাজ বিশেষ কি সুন্দর সুন্দর রঙিন যায় নামাজ, এবং তারা বলেন যা দিবেন তাড়াতাড়ি দেন, আমার নামাজের সময় হয়ে গেছে। আমরা জানি, তবু এই লোকগুলো প্রশংসিত এই দেশে হবে। এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন যে এই দেশে যত দুর্নীতি বেশি তত সেই দেশে ধর্মের এক্সিবিশন বা প্রদর্শন বেশি। অপবিশ্বাসও ক্রিকেটারের মতো অপবিশ্বাসও মাশাল্লাহ, তার 5 বছর নাকি 6 বছরের শিশু বাচ্চা নামাজ শুরু করে দিয়েছে, সেটা আবার জাতীয় নিউজ। এই ক্রিকেটার এবং এই নায়িকা দুইজনে কিন্তু হারাম পয়সা পকেট মেলেকে হালাল গোজ ঢুনলেওয়ালা দলের লোক। এই অপবিশ্বাস আর কি। মাহমুদুল্লাহ নাকি তাহমুদুল্লাহ নামের এক ক্রিকেটার, এরা ক্রিকেট খেলতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু নামাজ ক্রিকেট খেলাই তো হারাম রে বাবা, ক্রিকেট খেলাই হারাম, তুমি সেই হারাম খেলা খেলো নামাজ পড়ে। বাহ, আমি এক গাঁজা খুরকে চিনতাম, আমাদের ভাটারা নামে একটা জায়গা আছে, সেখানে দেখতাম এক লোক গাঁজা খেয়ে নামাজ পড়তো, আমি নিজের চোখে দেখেছি, নামটা বললাম না। তিনি নিয়মিত গাঁজা খেতেন, আমি কি ব্যাপার, এই লোক পুকুর পাড়ে নামাজ পড়ে কেন, কোন নামাজ এক জায়গায় পৃথিবীতে পড়লে হয়, কিন্তু নিয়মিত সেখান থেকে একটু আগে আমার সামনে 10 মিনিট আগে সে গাঁজা টানছে, সে পুকুর পাড়ে নামাজ পড়তেছে একা একাই। না তো ও তো নামাজ পড়ে নাকি, সুদ খাক নামাজ তো পড়ে, ঘুষ খাক নামাজ তো পড়ে, নামাজ ছাড়া বেঁচতে যাওয়া যাবে না, সব মাপ আছে পাবে, নামাজের মাপ নাই, তাই না? সুদ খেয়ে নামাজ পড়লে হবে, ঘুষ খেয়ে? আমাকে একটা পৃথিবীর যে এত যে মূর্খ এবং সুবিধাবাদী নির্বোধ আলেম আছে তাদের দিয়ে একটা লোক দিয়ে আমাকে লিখে আনেন তো, একটা আলেম দিয়ে লিখে আনেন যে হারাম খাবার খেয়ে কোনো ইবাদত করলে তা কবুল হবে, একটা মানে যে আলেম সবচেয়ে বড় দালাল নির্বোধ এবং দুনিয়াবি আলেম, অরিজিনাল আলেমের কথা বাদ, সহি আলেমের কথা বাদ, সহি পীর দরবেশের কথা বাদ, সহি মৌলবীর কথা বাদ, সহি মুফতির কথা বাদ, একটা বাটপার জাতীয় মৌলবী দিয়ে আমাকে লিখে এনে দেখান, সে লিখে দিতে পারবে আপনাকে যে হারাম খাবার খেয়ে ইবাদত করলে হবে, একজনও পৃথিবীতে হবেন না। তাই নায়িকা অপু তার ছেলে শিশু ছেলে কেবল নামাজ পড়া শুরু করছে তা নিয়ে তার আটকা আহ্লাদে আটখানা। অপু বিশ্বাস তো আরও জনপ্রিয় হতে পারেন, আরও ফেসবুক ভিউ পেতে পারেন, তিনি যদি নিজে একটু গরুর মাংস খেয়ে একটা ভিডিও দেন যে এই যে আমি গরুর মাংস খেলাম, এই সহজ বুদ্ধিটা অপু বিশ্বাসকে কেউ দিয়েন। এই দেশের কি মুসলিম, কি কনভার্টেড মুসলিম, কি হিন্দু, আরেকজন হিন্দু আছে দেখবেন যে আগে সে নাস্তিকতাবাদ নিয়ে গান গাইতো, এখন মসজিদ নিয়ে গান গায়, হ্যাঁ সে মার্কেট বুঝে গেছে, বাংলাদেশে কী করলে মার্কেট পাওয়া যাবে বুঝে গেছে। আবার দেখেন বুঝে গেছে, হাস্যকর ব্যাপার এই হচ্ছে যে ক্রিকেট খেলাও ইসলামে হারাম, অভিনয় করাও ইসলামে হারাম, ছবি তোলাও ইসলামে হারাম। তারা এই হারাম কাজ করে করে শুধু নামাজের কথা বলে এই বাংলার মুসলমানদের স্টুপিড বানিয়ে তাদের সুবিধা দায়ী করে। আর এই বাংলার মুসলমানরা স্টুপিড বানাতে হয় না, আর এমনি স্টুপিড। তাই তো দেখেন তার খুব খুশি, মাহমুদুল্লাহ নাকি কী যেন ক্রিকেটারের নাম, তার সিলেবাসটা দেখেন তার, সে নামাজ পড়ছে এটা নিয়ে বিরাট খবর, সে ভালো খেলে নাই তাতে যায় আসে না, তাতে যায় আসে না, নামাজ তো পড়ছে তা আবার হারাম কাজে। এই উপবিশ্বাস নামের নায়িকা রানাখালি, এই ক্রিকেটার আমাদের দেশের ক্রিকেটার
মানে নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার যাই বলেন, এরা দেখবেন হারাম পয়সা পকেট মালিকের অলওয়েজ হালাল খাবার ঢুনলে বললাম মাহমুদুল্লাহ ক্রিকেটার নাকি আহমদুল্লাহ আর এই যে অপু বিশ্বাস, এরা হচ্ছে হারাম পয়সা পকেট মালিকে হালাল গোজ ঢুনলে বলা।